তো আমি কোনো মসজিদে নামাজ পড়তে পারি না তো সেই ক্ষেত্রে কেননা মসজিদে ফরজ নামাজটা খুব গুরুত্বপূর্ণ এর জন্য আমার করণীয় এখন কি আর সই আমি নামাজ পড়ি এর জন্য আমাকে নিষেধ করেছে এর জন্যে আমাকে মাপ ধরও করেছে তো আপনার অনেক বস্তুটা শুনেছি যে ফরজ নামাজ মসজিদে পড়ে না এই ব্যাপারগুলো গুলো আপনার খুব বক্তব্য আমি শুনেছি কিন্তু এর জন্য আমার করণীয়টা কি আমি কি করব কি জন্য নিষেধ করেছে আপনাকে কেজন্য জন্য নিষেধ করেছে আমাকে নিষেধ করেছে যে আমি মানে আরো ফুলিয়া দেন করি এই কারণে বলছে যে আমাদের বাপ দাদা চৌধুপুর যেরকম করছে ওই রকম করতে হবে জি জি আর এটা এটা করেছে বুঝে আমি নিচ্ছি আমি শোনেন আপনাকে মসজিদে যেতে নিষেধ করেছে তো তার কিছু কারণ থাকে সে থাকতে পারে সেই কারণটা জানার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম তো সেই কারণটা ইঙ্গিত করলেন সেটা হচ্ছে বেশ কিছু সোননাথ যে সোননাথ গুলি গোড়া মোকাল্লে ধানা করে না সেগুলির অপব্যাখ্যা করে অথবা সেগুলি অস্বীকার করে আহ যার ফলে আর তাদের তারা তাদের ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তারা হচ্ছে অন্ধ গোড়া জি তারা কোরআন সোনার অনুসারী নয় তারা মূলত বাপদাদার ধর্মের অনুসারী বাপদাদা থেকে যেটা পেয়েছে হানফি মজাহের নামে সেটার অনুসারী কিন্তু ইমাম আবু হানিফা রাহমা এর থেকে মুক্ত ইমাম হানিফা রাহমা হল্লা বলছে সাহলে হারিস বাহমি সহি হারিস হচ্ছে আমার মজাহ সহি দেন আছে সহি হাদিসে বুকে হাত বাঁধা আছে সহি হাদিসে আমিন জোরে বলা আছে সুতরাং এগুলিতে ইমাম আবু হানিফার মজাহ এটা হচ্ছে খাঁটি হানাফি মজাহ আর নকল হানাফি মজাহ হচ্ছে যে হানাফি ফেকার যা আছে তার বিপরীত যা পাও নামে বাপ দাদা থেকে পেয়েছি প্রচলিত ধর্ম তার বিপরীত কিছু যদি পাও তো তাদেরকে বেঁচে থাকার অধিকার দিতে হবে হ্যাঁ তাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে হবে তাদেরকে মসজিদে আসতে দিতে হবে এগুলো তাদের মনগড়া ধর্ম বা আনজাল আল্লাহ সুলতান এই ধর্ম আল্লাহ নাজেল করে এই মজাবি গোড়ামি ওম্মাতে মুসলিমাকে ধ্বংস করেছে ধ্বংসের দিকে নিয়ে গেছে কাফেরদেরকে শক্তিশালী করেছে এবং কাফেরদের হাসার সুযোগ করেছে আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন এবং তাদের চোখ আল্লাহ খুলে দেন এবং আল্লাহ এদেরকে আল্লাহ হেদায়ত দান করুন এদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলামার কোরআন অনুসারে ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন তারপরে বলবো যে দেখেন কয়েকটি সুন্নাথ সুননাথ গুরুজুরফে এদের না করেন আপনার কি সলাত হবে না হয়ে যাবে সুন্নাত ছুটলো এদিকে রফেদান হচ্ছে সোননাথ বুকে হাত বাঁধা হচ্ছে সোননাথ আমিন বলা হচ্ছে সোননাথ এই মাথা খারাপ ঠিক না ভিতরে ভিতরে যা কিছু সহিব আমল করছেন নিয়ত আপনি পড়ছেন না নিয়ত অন্তরে করছেন তারা বেদাত পড়ছে আপনি বেদাত পড়ছেন না এতে কোন আপত্তি করতে না কারণ এটা আস্তে আস্তে মনে মনে হয়ে থাকে তাহলে আপত্তি এই তিন চারটা সোননাথ তাদের আর একটা বেদাত ওই মনাজাত মনাজাতে বাধ্য করার বেদাত রয়েছে তো এই কয়েকটা সমস্যার কারণে আপনি জামাতে সালাত করা জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য সে ফরজ ছাড়ে দেবেন না ফরজ ছাড়া যাবে না তাহলে কি করতে হবে একদিকে যদি আপনি এই সন্নত গুলি করতে যান তাহলে মসজিদে যেতে দিচ্ছে না তাহলে আপনাকে জামাত ছাড়তে হচ্ছে তার মানে ফরজ ত্যাগ করতে হচ্ছে আগে ফরজের হেফাজত করবেন না সন্নতের হেফাজত করবেন ঠান্ডা মেজাজ বোঝার চেষ্টা করবে অনেক আবেগী আহ বা নতুন নতুন যারা হেদায়ত হচ্ছে আর কি আমাদের সব বক্তাও আছে একটা সন্ন্যত কায়েম করার জন্য ফরজকে একবারে ত্যাগ করো হ্যাঁ তুমি ঘরে নামাজ পড়া শুরু করো না 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 আপনি একা একটা মসজিদ তৈরি কি করে একা একটা মসজিদ রক্ষা করবেন একশো জনের মাঝে আপনি দশ পাঁচ জন সাত জন আছেন একটা মসজিদ কি করে রক্ষা করবেন আজকে মসজিদ তৈরি করবেন কালকে মসজিদ তারা দখল করে নিচ্ছে শত শত মসজিদ দখল করে নিচ্ছে এই গোড়ারা তো কথা হচ্ছে যে তাদের অনিষ্ট থেকেও আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে আর যথাসাধ্য আমরা যতটা সহি দিন পালন করতে পারছি তার চেষ্টা করতে হবে আর জামাতের সলা তাদের করা ফরজ সেটাও আমাদের করতে হবে যদি আশেপাশে মসজিদ থাকে কোরআনসোনিদের মসজিদ থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাদের বেদার্থীদের মসজিদে যাবো না আর যদি দেখা যায় যে না মসজিদ নেই যেমনটা বলছেন তাহলে এই দু তিনটা সোনাত ছেড়ে দেবো কিন্তু আমার জামাতে সল্লা তাদের খরচ সেটা ঠিক রাখবো জামা থেকে নামাজ পড়ে আসতে হবে জামা থেকে নামাজটা পড়ে আসবেন এই কয়েকটি সন্নত আপনি পারছেন না ইনশাআল্লাহ না পারলেও আপনি এই সন্ন্যদ গুলি নেকি পেয়ে যাবেন কারণ আদেশে নেই যে কেউ যদি কোনো আমল করতো আর যে কোনো কারণে করতে পারেন না সে করতো সুযোগ পেলেই করবে সুযোগ পেলে রফেদান করবেন সুযোগ পেলে জামিন জোরে বলবেন সুযোগ পেলে বুকে হাত বাঁধবেন কিন্তু করতে দেয় না তারা তাহলে আপনি পৌরণে কি পাবেন পৌরণে কি পাবেন যেমন একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে তাহযুত করতে না অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে শ্যাম পান করতে পারে না বা মা কানাই হা মকি মানুষের হাজিস রয়েছে সুস্থ অবস্থায় মকি অবস্থায় যে নেতন করতো সবগুলির পূর্ণ অনেকই পাবে তো আপনি ওইরকম ইনশাল্লাহ এসব শূন্য পেয়ে যাবেন আর জামাতে আপনার ফরজটা আদায় করা ঠিক হবে তবে যদি তারা বেরোলিবি হয় মাজার পূজারি গাহিরুল্লাহ কে ডাকে তাহলে তাদের পিছনে সালাত হবে কারণ যারা বড় শির করে তাদের পেছনে সালাত হবে তাদের নিজের সালাতি হয় না শুধু আপনার সালাতি কি করে হবে কিন্তু যদি দেখা যায় যে তারা দেওবন্দি বেদার্থী আহ জামাতি বেদাতি হ্যাঁ তবু লিগি তাহলে তাদের পিছনে এই বেদার্থীদের পিছনে সালাত হবে এই বেদাতের পিছনে সালাত করতে হবে ফরজটা পড়ে চলে আসবেন ফরজ পড়ে চলে আসবেন এবং দাওয়াত যদি দিতে না দেয় তাহলে হেকমতের সাথে ব্যক্তি পর্যায়ে নবিসাম মক্কার জীবনে পাঁচ ছয় বছর লুকিয়ে লুকিয়ে গোপনে দাওয়াত দিয়েছে দাওয়া রিয়া গোপনে দাওয়াত দিয়েছে তারপরে সমষ্টিগতভাবে গত দাওয়াজ মাইয়া করেনি বরং হ্যাঁ ইনফেরাদি এক একজনের সাথে সাক্ষাৎ করে ইসলামের দাওয়াত দিয়েছেন দুইজন পাঁচজন দশজন এক জায়গায় বসে সেখানে ইসলামের দাওয়াত দেননি তো আপনাকে এই হেকমা অবলম্বন করতে হবে সিরাত নবীর বাস্তবায়ন করতে হবে আল্লাহ যেন তফিক কোন স্তরে আছেন আপনি যেখানে আছেন বেদাতি মহলে আপনাকে দেখতে হবে যে আমি কি দশজন লোকের সামনে কোরআন শোনার কথা বলতে পারবো না পারবো না তাহলে বলবো না আমি একজনের সামনে পারবো যারা আমার হিতাকাঙ্ক্ষী আছে দরদি আছে যারা আমার কথা যদি নাও শুনে তবু আমার উপরে জুল অত্যাচার করবে না আমাকে মারধর করবে না বা গ্রাম থেকে তাড়াবে না তাদেরকে আমি দাওয়াত দেবো নয় যা সারা দুনিয়ার বোঝা আমার মাথার উপর আছে সবাইকে আমাকে পৌঁছাইতে হবে না জরুরি নয় অন্যরা আদায় করছে জি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদেরকে সকলকে যেন হেফাজত আমাদের হেফাজত করেন এবং আপনাকে যেন সহি মোতাবেক আল্লাহ রবুল্লা আলম এবাদ বন্দীর তৌফিক দান করেন এবং সেই পথকে আল্লাহ রবুল্লাহ যেন প্রশস্ত করেন জি